বিসমিল্লাহির রহমানির রহিম। প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ফাইল সম্পর্কে, আমরা আজকে শিখব ক্রিয়েট সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা একটি সিরিজ টিউটোরিয়াল। ফ্যাশন ডিজাইনের এ টু জেড, প্যাটার্ন থেকে শুরু করে টি স্প্যাক, সিমলেস প্যাটার্ন, ফেব্রিক্স প্যাটার্ন, সব ধরনের টেক্সটাইল ডিজাইনের টিউটোরিয়াল থাকবে আশা করি ধীরে ধীরে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আসছেন অবশ্যই শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। নেওয়ার পরে যদি আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর আমরা যদি দুটা রাইট আর্টওয়ার্কে নেওয়ার পরে রাইট বাটন এবং লেফট বাটন একসাথে প্রেস করি, এখানে দেখতে পারবো যে একটা মান চাচ্ছে। আমরা দিলাম 70, এরপরে দিলাম 30, এরপরে আমরা এটাকে ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এ ধরনের একটা বক্স আসতেছে। যাই হোক, আমরা একটি বক্স নিয়েছি। বক্স নেওয়ার পরে আমরা পরবর্তী কাজগুলো শুরু করি। প্রথমে আছে পয়েন্ট, অ্যাড পয়েন্ট। আমরা এই অ্যাড পয়েন্টটা দিয়ে মূলত পয়েন্ট অ্যাড করি যে কোনো শেপে। দেখুন, এভাবে আমরা পয়েন্ট অ্যাড করি। দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে। এরপরে আছে মার্ক পয়েন্ট, এটা দিয়ে আমরা মার্ক করি পয়েন্টের। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মার্ক হচ্ছে। এরপরে আছে স্ট্যান্ডার্ড নোটস। স্ট্যান্ডার্ড নোটস জিনিসটা কি, আমরা যখন কোনো কাপ প্লেট যে কোনো কিছু মার্ক করতে চাই, কাট মার্ক দিতে চাই, তখন কিন্তু এটা ব্যবহার করতে হয়। এরপরে আছে এটা কি, রেফারেন্স নোটস। এটা যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স নোট মার্কস হচ্ছে, এটা মূলত এই কাজে ব্যবহার করা হয়। এরপরে আছে অ্যাঙ্গেল নোটস। অ্যাঙ্গেল নোটস আর কার্ডস কি, এটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে, সরি এটা ভ্যালু করা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে একটি লাইন মুভিং করতেছে। এটা যদি আমরা বাঁকা করে দেই, দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁকা, এখান থেকেও বাঁকা, এভাবে বাঁকা, আমরা এবার সোজা করেও দিতে পারি, এভাবে দিতে পারি। আমাদের যদি কোনো কাট মার্ক বাঁকা করে দিতে হয় তখন আমরা এটা ব্যবহার করি। এই জিনিসটা আসলে যখন আমরা গ্রেডিং করব, এই যে ট্যাঙ্গেল নোটস, তখন কিন্তু আমরা গ্রেডিংয়ের সময় ব্যবহার করব। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা পরবর্তীতে যখন গ্রেডিংয়ের কাজ করব, যখন আমাদের প্রয়োজন তখন আমরা দেখব। এরপর আমরা যাব টু পয়েন্ট। টু পয়েন্টের কাজ হচ্ছে ভার্টিক্যালি হরিজেন্টালি লাইন টানা। যখন আমরা এটাকে হরিজেন্টালি দেব তখন কিন্তু এদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে হরিজেন্টালি। যখন আমরা এটাকে ভার্টিক্যালি দেব তখন কিন্তু এটা লম্বালম্বি যাচ্ছে, দেখছেন সোজা যাচ্ছে। এটা যদি সোজাও না যায়, আপনারা যদি সোজা না নিতে পারেন, তখন আপনারা যদি এখানে ক্লিক করে, এখানে যদি লাইন নেওয়া প্রয়োজন হয়, এখানে ক্লিক করে আপনারা শিফট বাটন প্রেস করে রাখবেন, দেখবেন আপনাদের লাইনটা সোজা হচ্ছে। এরপরে আছে টু পয়েন্ট কার্ভ। টু পয়েন্ট কার্ভের কাজ কি, টু পয়েন্ট কার্ভ মূলত শেপ নেওয়ার জন্য ব্যবহার করা হয়, যেমন নেক শেপ, আর্মল শেপ, বিভিন্ন ধরনের কার্ভ লাইন নেওয়ার জন্য টু পয়েন্ট কার্ভ ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এখানে শেপ নিলাম, এরপরে এছাড়াও এটা দিয়ে বটমের শেপ নেওয়া হয়। মূলত শেপ নেওয়ার কাজেই টু পয়েন্ট কার্ভটা ব্যবহার করা হয়। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি, আসলে বিস্তারিত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। টু পয়েন্ট কার্ভ আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে টু পয়েন্ট কার্ভ দিলাম। এরপরে দেওয়ার পরে আমরা যদি এখানে দেই, এরপরে আসলে শেপটা বাইরে চলে গেছে, মূলত এই কাজগুলোর কারণ, এইগুলো করার জন্য টু পয়েন্ট কার্ভটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে কি, ক্রিয়েটের মধ্যে আর কি কি আছে, টু পয়েন্ট কার্ভ, পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন হচ্ছে
এই দুই দিকে লাইনটা টানার জন্য। এটা মূলত প্যান্টের কাজে বেশি ব্যবহার করা হয়। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় দুই দিকে লাইন টানার জন্য দেখতে পাচ্ছেন, আর যদি একদিকে হয় তাহলে আপনারা এই যে হাফ, আর যদি দুই দিকে লাইন টানা হয় এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হাফ একটা হুইল। আপনি যখন হুইল দেবেন তখন দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু দুই দিকে মুভিং করতেছে, আর যখন আপনি এখানে হাফ সিলেক্ট করবেন তখন কিন্তু লাইনটা যে কোনো একদিকে নিতে পারবেন, ডানে অথবা বামে যে কোনো একদিকে। আর যখন হুইল সিলেক্ট করবেন তখন কিন্তু এটা অটো দুই দিকেই মুভ করতেছে। তো এটার কাজ এটাই। এরপরে আছে অফলাইন, এটা অফলাইনে করতে পারবে। তারপর এখানে ট্যাঙ্গেল লাইন, ট্যাঙ্গেল লাইনটা হচ্ছে কি আমি দেখাই আগে। মনে করেন আপনি এখানে একটা টু পয়েন্ট যে কোনো একটা লাইন নিছেন, লাইনটা অ্যাঙ্গেল, যখন এই লাইনটাকে আপনি এভাবে টু পয়েন্ট আরেকটা আবার টু পয়েন্ট নিয়ে যখন নিতে যাবেন তখন কিন্তু লাইনটা সোজা এই দ্র্ঘিমা বরাবর অর্থাৎ এই লাইন বরাবর নাও হতে পারে, তখন আপনি কি করতে পারেন যে ট্যাঙ্গেল লাইনটা নিয়ে ট্যাঙ্গেল অন লাইন নেয়ার পরে আপনি কিন্তু সোজাভাবে নিতে পারবেন, যেখান থেকে শুরু হয়েছিল এই লাইনটা সেই দিকেই এটা কিন্তু মুভিং করবে, অর্থাৎ এটা বাড়াতে পারবেন। এরপরে আছে কি, এরপরে আছে ডিজিটাইজ। ডিজিটাইজ জিনিসটা টু পয়েন্ট কার্ভ আমরা দেখেছিলাম যে সেরকমই, এটা টু পয়েন্ট কার্ভের মতোই কাজ করে। তো এটা আমরা ডিলিট করে নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিই, বুঝতে সুবিধা হবে। এখানে দেখা যাচ্ছে যে ডিজিটাইজ, ডিজিটাইজে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা পয়েন্ট ধরছে। এরপর আপনি এখানে 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 এভাবে এভাবে আস্তে আস্তে ক্লিক করে ক্লিক করে ক্লিক করে আপনি কিন্তু কার্ভ দিতে পারবেন। আপনি যদি একবারে কার্ভ এভাবে দিতে চান দিতে পারবেন, এইভাবে এভাবে ক্লিক করে আপনি কিন্তু কার্ভ দিতে পারবেন। এখন এই কার্ভটাকে সুন্দর করার জন্য আপনি বিভিন্ন টুলস ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন কার্ভটা কিন্তু সুন্দর হয়ে গেল। এরপরে আছে, এরপরে ক্রিয়েটে আর কি আছে, এখানে আছে কপি। কপি হচ্ছে জাস্ট কপি করা। আপনারা জানেন কপি দিয়ে কি কাজ করে, কপি করতে হয়। এখানে যদি কোনো পিস আপনি কপি করতে চান, এখানে একটা কি দুইটা, যে এই লাইনটা আমি দুইটা কপি করব, এটাই কাজ। ব্লেন্ড, যদি আপনি এখানে একটা লাইন নেই আমরা, বুঝতে সুবিধা হবে, একটা লাইন এটা দিয়ে যদি আপনি এই লাইনটাকে এদিকে টানতে চাচ্ছেন অর্থাৎ এদিকে সরাতে চাচ্ছেন কিংবা এদিকে সরাতে চাচ্ছেন, তখন এই ব্লেন্ড অপশনটা ব্যবহার করা হয়। এরপরে আছে সার্কেল। সার্কেল হচ্ছে যখন আমরা সার্কেলের এই যে কার্ভ ইন্টারসেকশন এই জিনিসটা ব্যবহার করি, যখন আমরা কোনো কাপ কিংবা রাউন্ড পকেট এই ধরনের কোনো কিছু ফিল আপ মেক করতে যাই তখন আমরা কিন্তু এটা ব্যবহার করি। যখন আমরা এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখুন, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এটা সিলেক্ট করেন দেখতে পাচ্ছেন এই এই যে মুভিং করতেছে একটা কোণা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাপ হয়ে গেল, কাপের একটা পাশ হয়ে গেছে। এরপরে আছে কি যে সেন্টার, তারপর টু পয়েন্ট সেন্টার, থ্রি পয়েন্ট সেন্টার, ট্রায়াঙ্গেল অনলাইন, এগুলো সাধারণত সার্কেল নেওয়ার কাজেই ব্যবহার করা হয়, খুব বেশি প্রয়োজন হয় না এগুলো, তাই যেটা দরকারি ছিল সেটা দেখালাম। এরপরে আছে মিরর। মিরর হচ্ছে দুই পাশে আমরা যখন শেপটা দেখি তখন এই কাজে বেশি ব্যবহার করা হয়, এটা দেখার জন্য, জাস্ট এটা দেখার জন্য করি আমরা। দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু মিরর হয়ে গেল, এটা এক পাশে ছিল। এটা করার জন্য কিভাবে করবেন আমি আবার দেখাই। আমরা এটা দিয়ে একটু কার্ভ করে নেই। প্রথমে কি করুন, মিরর করার জন্য এখানে সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, এরপর লেফট বাটন ক্লিক করে রাইট বাটন, এরপর এদিকে ক্লিক করলেন, ব্যাস ওকে। এরপরে কি আছে, অফসেট ইভেন, অফসেট ইভেন, অফসেট আনইভেন, এই জিনিসটা অনেক কাজে লাগে আমাদের। অফসেট ইভেন হচ্ছে এটা ক্লিক করলেন, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করেন, এরপরে একটা লাইন আপনার
মাউসের সাথে কার্সারের সাথে কিন্তু মুভিং করতেছে, এটা দেখতে পাচ্ছেন। কার্সার সিলেক্ট করা, আপনি যদি দুইটা বাটন একসাথে প্রেস করেন তখন একটা মান চাচ্ছে যে এটা ভিতরের দিকে নাকি এটা বাইরের দিকে যাবে। যদি ভিতরের দিকে নিতে চান মানটা, তাহলে মাইনাস যে কোনো আপনার যতটুকু লাগবে, 2 পয়েন্ট, -2 পয়েন্ট 2.5 cm দিলাম আমি, অ্যাপ্লাই দিয়ে দেখলাম কত দূর আসে, তারপর ওকে। আর যদি আপনি এটাকে বাইরের দিকে নিতে চান, প্লাস দিতে হবে না, জাস্ট যে কোনো একটা সংখ্যা দিলেই এটা কিন্তু বাইরের দিকে যাবে। এরপরে আছে কি, অফসেট আনিবেন। অফসেট আনিবেন হচ্ছে এই শেপটাকে নেওয়া, সেম জিনিস। আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, সেম জিনিস করে আপনি দিলেন -2.5। এরপর দেখতেছেন যে শেপটা কিন্তু আইসিএম নিচে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ কোন শেপ লাইনকে কপি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এরপর আছে অ্যানোটেশন। অ্যানোটেশনটা কি, অ্যানোটেশনটা হচ্ছে যখন আমরা এই প্যাটার্নের বিস্তারিত ডিসক্রিপশন লিখব। এই প্যাটার্নের উপরে ক্লিক করার সাথে সাথে, যখন অ্যানোটেশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই প্যাটার্নে ক্লিক করবেন, তখন আপনার এখানে অনেক কিছু লিখতে পারবেন। এটা কি পার্টস, কত পার্টস, যাই হোক এটা আপনি বিস্তারিত লিখলেন। এটা আমি লিখি কাপ, তারপরে সাইজ কি, কত সাইজ, ফন্টের রোটেশন কি, সব কিছু বিস্তারিত এখানে আপনি লিখলেন। জাস্ট এখানে আমি কিছুই লিখলাম না, জাস্ট উদাহরণস্বরূপ এটা লিখলাম। লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাপে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটা কয় নাম্বার কাটিং, তারপরে কি সাইজ, কোন গ্রুপের, বিস্তারিত লেখার জন্য অ্যানোটেশনটা ব্যবহার করা হয়। এরপর রয়েছে ট্রেস। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যাটার্ন তৈরি করার পরে আমাদের ব্লক থেকে ট্রেস করতে হয়। ধরুন এটি একটি ব্লক প্যাটার্ন, জাস্ট এটাই একটা ব্লক প্যাটার্ন। ব্লকের ভিতরে অনেকগুলো পার্টস থাকে, এই পার্টস থেকে আমাদের কিন্তু এগুলোকে আলাদা করতে হয়। আলাদা করার জন্য আমরা ট্রেস ব্যবহার করি। ট্রেসে ক্লিক করার পরে আপনি যেই লাইনগুলো নেবেন, যেই লাইনগুলো আপনার প্রয়োজন সেগুলোকে ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর লেফট বাটন ক্লিক করার পর আবার রাইট বাটন ক্লিক করবেন, আবার রাইট বাটন ক্লিক করে ওকে। দেখতে পাচ্ছেন যে আপনার ট্রেস কিন্তু হয়ে গেছে, এখান থেকে একটা প্যাটার্ন বের হয়ে গেছে। এরপরে আছে কি, রেক্ট্যাঙ্গেল। আমরা এটা শুরুতেই নিয়েছি যে রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করতে হয়। যখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করি একটা বক্সের উপর করতে হয়, আর আমরা যখন সফটওয়্যারে প্যাটার্ন করব, সব সফটওয়্যারেই প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টানি। কেউ কেউ আবার রেক্ট্যাঙ্গেল ছাড়াও লাইন টেনে টেনে করে, এটা খুবই বিরক্তকর। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়েই সবসময় কাজ করব। এরপরে আছে কি, কপি। কপি করার জন্য আমরা কপিতে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে প্যাটার্ন কপি হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা একটা ফ্রন্ট পার্ট বানাই, ফ্রন্ট পার্ট বানানোর জন্য লেফট সাইড রাইট সাইড থাকে, তখন আমরা লেফট সাইডটাকে কপি করে রাইট সাইড তৈরি করে এখানে কারেকশন করে নিব। এরপরে আছে বাইন্ডিং। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন কোনো কিছু, মনে করেন একটা ফ্রন্ট পার্টে একটা বাইন্ডিং আছে, অর্থাৎ বাটন প্লেট বরাবর একটা বাইন্ডিং আছে, কন্ট্রাস্ট ফেব্রিক যে কোনো ফেব্রিক্সই হোক বাইন্ডিং থাক, আমরা বাইন্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর বাইন্ডিংয়ের মেজারমেন্ট কত, ধরুন 3 cm, তারপরে আর বাদ বাকি ইনফরমেশন হচ্ছে আপনার যদি কোনো বায়াস থাকে, বায়াস দেবেন। মনে করেন আপনার বাইন্ডিংটা বায়াস, তখন আপনি বায়াসে ক্লিক করে 45 ডিগ্রিতে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার কিন্তু চলে আসছে বাইন্ডিংটা, কিন্তু বায়াস চলে আসছে। আর যখন আপনি এখানে যদি 90 ডিগ্রি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি এভাবে ক্লিক করার পর দেখবেন আপনার এই যে 90 ডিগ্রি ভার্টিক্যাল একটা চলে আসছে। আর যদি আপনি যদি কিছুই না ক্লিক করেন, তাহলে আপনার প্যাটার্ন যেভাবে আছে ঠিক সেভাবেই চলে আসবে। তো এটা একটা সহজ বিষয়, অবশ্যই বুঝতে পারছেন। এরপরে কি আছে আমরা এটা দেখি। এরপরে আছে কলার। কলার আসলে আমরা ম্যানুয়ালি মেক করে থাকি, আসলে এই অটোগুলো ব্যবহার করলে কলারের পয়েন্ট বিভিন্ন কিছুতে সমস্যা হয়, যে কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না। এটা ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটা অটো, একটা কলারের পার্টস চলে আসছে, কয়েকটা চলে আসছে, কারণ আমার ক্লিক পড়ছে 4টা, যার কারণে 4টা চলে আসছে।
যাই হোক, এটা এই কারণেই ব্যবহার করা হয়। আসলে এটা কিভাবে কি আছে আমি সেটা দেখাচ্ছি, যে কলার উইথ আপনার কত, তারপর সিএফ টু শোল্ডার মেজারমেন্ট কত, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন 10 11 12, আপনার যতটুকু লাগে, এক থেকে শুরু করে যতটুকু লাগে, সিএফ শোল্ডার টু সিএফ আপনার কত লাগবে, তখন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কতটুকু লাগবে, তারপর লাইন রোটেশন কতটুকু, আপনার কতটুকু, ব্যান্ড হাইট কতটুকু, সব কিছু দিয়ে ইনফরমেশন ওকে করে রাইট বাটন ক্লিক করলে আপনার কলার তৈরি হয়ে যাবে। এরপরে আছে স্কার্ট। স্কার্ট এখানেও সেম জিনিস, আপনি যদি 25 দেন কিংবা 27 দেন, এখানে লেন্থ দিলেন 50 কি 55 কিংবা যা কিছু আপনার যতটুকু দরকার, তখন আপনি ক্লিক করলেন ওকেতে, এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটা অটো একটা স্কার্ট কিন্তু চলে আসতেছে। মূলত স্কার্টের কাজটা এটাই। এরপরে আছে স্লিপ, সেম জিনিস, স্লিপেও সেম জিনিস হচ্ছে, আপনি যখন স্লিপ লেন্থ মনে করেন 58.2 কাপ হাইট, তারপরে সিলিং ব্যাক লেন্থ, এগুলো যদি ক্যাপ ক্যাপ হাইট যদি সব কিছু দিয়ে ইনফরমেশন ফিল আপ করে যদি ওকে করে এখানে ক্লিক করেন, যখন আপনি ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনার একটা স্লিপ চলে আসছে। আসলে যদিও এটা সুন্দর হয় নাই, কারণ আমি মেজারমেন্টটা এমনি র্যান্ডম দিয়ে রাখছি, এটা শেপ সুন্দর হয় নাই, র্যান্ডম দিয়ে রাখছি, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এরপরে আছে ফেসিং। ফেসিং জিনিসটা সেম, ওই এখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে সরি দেখতে পাচ্ছেন যে দুইটা পার্ট হচ্ছে, আপনি কোনটা নেবেন দেখতে পাচ্ছেন, আমি একটা নিলাম, এটাই হচ্ছে ফেসিং। এরপরে আছে কি ফিউজিবল, এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা কোনো কলার কিংবা কোনো কিছুতে লাইনিং লাগাতে চাই, যখন আমরা লাইনিং পার্ট থাকে, মনে করুন এটা একটি কলার, কলারে তো পুরোটা লাইনিং হয় না, কারণ অনেক সময় পুরোটা লাইনিং না হওয়ার কারণে স্টিচ করার জন্য কিছু জায়গা ফাঁকা রাখা হয় মেক করার জন্য, যাতে কলারের যে পয়েন্টগুলো, কলারের যে এজ লাইনগুলো সুন্দরভাবে মেক হয়, এর জন্য আমরা কিন্তু ফিউজিং ব্যবহার করতে পারি, ফিউজেবল। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু আমরা গ্যাপ রাখবো, 0.5 কেউ রাখলাম কিংবা 1 cm রাখলাম, দেখতে পাচ্ছেন যে এখানে 0.5 একটা ছোট প্যাটার্ন, এটার থেকে ছোট প্যাটার্ন তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের লাইনিং প্যাটার্ন, এটা আমাদের ফেব্রিক্স প্যাটার্ন। মূলত ফিউজিং জিনিসটা এই কারণেই ব্যবহার করা হয়। এরপরে আছে রাফেল। রাফেলও সেম জিনিস, আপনি যদি 40 আপনার মেজারমেন্টটা দিয়ে আপনি যদি ক্লিক করেন ওকে করেন, ব্যাস এখানে একটা রাফেল এসে গেল, সেম জিনিস, এটাও একই জিনিস। এটা দেখাচ্ছি না গ্রেট সাইজ, এটা গ্রেট সাইজটা গুরুত্বপূর্ণ কেন, গ্রেট সাইজ যখন আপনার এখানে সাইজ থাকবে, দেখেন এখানে সাইজ নাই আমার, একটাই সাইজ, আমি জাস্ট করতেছি আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি বোঝানোর জন্য দেখি, এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করার পর দেখতেছেন একটা সাইজ আসছে, যখন আমার রোল টেবিল সিলেক্ট করা থাকবে তখন কিন্তু সাইজ অনেকগুলো আসবে, তখন আমি কিন্তু এখান থেকে সাইজ নিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী পাঠে আমরা দেখব ক্রিয়েট সম্পর্কে, যে ক্রিয়েটে কি কি অপশন আছে, ক্রিয়েট দিয়ে কি কি কাজ করা যায়, ক্রিয়েটে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, এখানে সেটিং রয়েছে, আমরা কোথায় প্যাটার্ন সেভ করব, কোথায় কোথায় কি রাখবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার উৎসাহ থাকে কাজ করতে। ধন্যবাদ সবাইকে।